এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে র‍্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে আর এই সময় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন নিহত ব্যক্তির নাম আবুল কাশেম এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন পুলিশ জানিয়েছে একটি হত্যা মামলার আসামিকে ধরতে শনিবার রাতে অভিযানে যায় তারা এ সময় এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাতের হামলা হয়েছে বলে ঘোষণা দেয় আর এতে র‍্যাবের ওপর হামলা চালানো হয় গোলাগুলির এক পর্যায়ে আবুল কাশেম ও হুমায়ুন নামে দুজন আহত হন পুলিশ সুপার জানিয়েছে বিষয়টি তদন্ত চলছে আত্মরক্ষার্থে র‍্যাব যখন তাদেরকে নিবৃত করার জন্য করে তখন তাদের মাঝে এক ধরনের সংঘর্ষ হয় পরবর্তীতে যখন ওই স্পটে যাওয়া হয় স্পটে গেলে আমরা দেখি যে একজন গুলিবিদ্ধ অবস্থায় আছে তাকে যখন হসপিটালে নেওয়া হয় হসপিটালে নেওয়ার পরে সে আসলে মৃত্যুবরণ করে আইনের যে বিষয়টা আছে বা মামলাটা হলে ফার্দার আমরা স্টেপগুলো গ্রহণ করতে পারব রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক